সবাই মেলাতে চলে আসবেন ঠিক আছে তখন দিকের দোকানে আসবেন যাওয়ার আগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো ফরএভার তো আজকে যাই দিছি নীলফামারি বাণিজ্য মেলা সেটা হচ্ছে নীলফামারি টেক্সটাইলে হচ্ছে তো যাই দিছি নীলফামারি টেক্সটাইল বাণিজ্য মেলায় তো এখানে যাবেন কিভাবে প্রথমে আপনাকে এই চৌরঙ্গীর মোড় আসতে হবে এই যে চৌরঙ্গীর মোড় নীলফামারি চৌরঙ্গীর মোড় সেটা কম বেশি সবাই চিনে তো এই চৌরঙ্গীর মোড় থেকে আপনাকে এই যে রোডটা দেখতেছেন এই রোডে যাইতে হবে তো এই যে চলে আসছি মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে এই যে সিদ্ধি সদরে দেখতেছেন এটা মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনেই তো যারা আসতে চান এই দিক দিয়েও আসতে পারেন নীলফামারি হয়েও আসতে পারেন আর এই যে দেখতে দেখতে চলে আসলাম টেক্সটাইলের যে বাজারটা এই বাজারটা এখানে আসলে যারা এটা হচ্ছে সৈয়দপুর রোড মানে নীলফামারি টু সৈয়দপুর রোডেই এটা অবস্থিত যারা লোকেশনটা জানেন না তাদের জন্য সহজ করে দিলাম আর এটা পার হয়ে দেখবেন একটা সুন্দরবন আসলে সুন্দরবনের মতোই অনেক সুন্দর একটা মানে বন আর কি এই বনটা পার হয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা বাণিজ্য মেলা নীলফামারি বাণিজ্য মেলা এই যে টেক্সটাইলের যে মাঠটা এই মাঠেই বাণিজ্য মেলা হচ্ছে আসলে যে এখানে ইস্তেমা হয় সেই ইস্তেমার মাঠেই অবশ্য বাণিজ্য মেলা অবস্থিত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে তো চলুন চলে যাই আমাদের বাণিজ্য মেলায় দেখি কী কী আছে তো দেখতে পাচ্ছেন চলে আসলাম বাণিজ্য মেলায় আর ডান দিকে যে টিকিট কাউন্টার এখানে টিকিট আছে আর বাম দিকেও টিকিট কাউন্টার আছে এই যে বাম দিকে এবং কী কী দেওয়া আছে ভিতরে সবগুলো পিকচার দেওয়া আছে এখানে বাণিজ্য মেলার তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই বাণিজ্য মেলায় তো ঢুকে পড়লাম বাণিজ্য মেলার ভিতরে আর এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে জনপ্রতি 20 টাকা তো ঢুকে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে অনেক সুন্দর একটা আচার এই দেখতে পাচ্ছেন লোভনীয় একটা জিনিস মানে জিভে পানি আসার মতো একটা জিনিস মেয়েদের অলরেডি জিভে পানি চলে আসছে তো এইটা হচ্ছে আচারের দোকান মানে ঢুকে একটা মেয়েদেরই জিনিস আর বাণিজ্য মেলায় সবচেয়ে ছেলেদের থেকে মেয়ের আইটেমটা বেশি থাকে বয়সের আইটেমও আছে কিন্তু মেয়েদের আইটেমটা বেশি তুলনামূলক ও তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কসমেটিক্স এবং মানে জুয়েলারিস যা আছে সব কত পরিমাণ জুয়েলারিস আর এখানে কিন্তু দামে অনেক কম পাওয়া যায় মানে বাজারের তুলনায় আপনার অনেক কম দামেই পাওয়া যাবে এখানে এখানে হচ্ছে মানে জুতা স্যান্ডেল এই টাইপের আইটেম বয়সও আসে অবশ্য আর এখানে হচ্ছে বয়সদের ঘড়ি লেডিস ঘড়ি চশমা এই টাইপের আর বাণিজ্য মূলত মানে কম দামেই দেয় ওরা মানে বেশি দামে দেয় না লাভ বেশি করে না ওরা কারণ ওরা সেল বেশি চায় আর লাভ কম চায় আর এরা তো অনেক দূর থেকে আসে দেখেন এর কী জানি না হয়তো বা গলার মালা অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখেন কত সুন্দর চুড়ি গলার মালা মেয়েদের আইটেমে এত বাবারে বাবা মেয়েদের জিনিসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা কি দেখতে কুচ্ছি তাই জন্য মেয়েদের সুন্দর বুঝি না আসলে সুন্দর মানুষের জন্য সুন্দর জিনিসই মেয়েরা হচ্ছে সবসময় সুন্দর থাকে এই দেখেন এখানেও মেয়েদের ড্রেস কাপড় জামা কাপড় কত কী মানে নতুন নতুন আইটেমের সব ড্রেস আর এখানে পিস এবং জোড়া হিসেবে ওরা বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল মানে যাতা মানে আপনার স্টিলের হাঁড়ি পাতিল আর কি স্টিলের সব ধরনের জিনিসপত্র আসবাবপত্র পেয়ে যাবেন এখানে আর এই যে একটা নৌকা এটা কি ডিঙ্গি নৌকা এভাবে দোলে অনেক দূরে দূরে সব মেয়েদের আইটাম এই যে অলরেডি আপুরা নিচ্ছে যাই হোক ওদিক না দেখাই এখানে আবার চশমার দোকান এই যে এখানেও মেয়েদের টপস এবং অনেক কিছু কী কী জিনিসগুলা এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ফুল সব পেয়ে যাবেন আপনারা আর এখানে হচ্ছে ঘড়ি ঘড়ি টাইপের এবার এখানেও অবশ্য দোকান মেয়েদেরই আইটেম এখানেও আর বাণিজ্য মেলা শুরু হয়েছে আপনার 5 তারিখ থেকে শুরু কিন্তু জমজমাট আসলে এখনও হয়নি আর আমিও তাড়াতাড়ি চলে আসছি এই জন্য জমজমাটটা হয়নি দেখতে পাচ্ছেন লোকজন কম আমি 9টার সময় চলে আসছি এটা মূলত শুরু হয় 10টা থেকে তো আমি 9টার আগেই 9টার সময় চলে আসছি
এখানে অনেক সুন্দর আইটেম এবং এই যে এগুলো কিন্তু ঘরের সামনে লাগানো যায় দরজায়। আর এখানে হচ্ছে লিপস্টিকস এবং মেকআপ আইটেম দেখতে পাচ্ছেন। এখানে বাচ্চাদের খেলনা, মানে এক কথায় সব আছে এখানে, মানে বাণিজ্য মেলায় সবই পাবেন আপনারা, যা যা আপনাদের খুঁজতেছেন, যারা যারা খুঁজতেছেন এবং অনেক কম দামে যারা খুঁজতেছেন তারা চলে আসতে পারেন নীলফামারী বাণিজ্য মেলা। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখেন এখানে প্রচুর পরিমাণে আইটেম, মেয়েদের আইটেম অনেক আইটেম এখানে, মানে মেয়েদের কী নাই সব আছে এখানে। আর এই যে নতুন নতুন মানে এখনও কাজ চলমান, কিন্তু এই খেলা হবে এখানে কী কী জানি, এই যে সার্কাস টার্কাস এইরকম টাইপের, এই যে কিনেদের রেশমি চুরি। তো এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, দেখি উনি কি বলে। সবাই মেলাতে চলে আসবেন, তো এই দোকানদার ভাই কেন জানি কথা বলতে বলতে নাচে, আমি বুঝলাম না কেন যে এত নাচে উনি, কথা বলতে যান নাচতেছে, যাই হোক ফান করলাম একটা, উনি অবশ্য মজা দিল। তো দেখেন অনেক সুন্দর জিনিস অবশ্য এখানে, আপনারা চলে আসতে পারেন নিশ্চিন্তে চলে আসতে পারেন। এই যে ব্যাগ আইটেম এখানে সব ধরনের, ছোটো থেকে বড় সব ধরনের ব্যাগ পাবেন এখানে। এবং সব থেকে দেখেন এই আসবাবপত্রগুলো অনেক, কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেমের কিন্তু আসবাবপত্র আছে এখানে এবং কম দামেই দেয় তারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের আইটেমস, মানে মেয়েদের আইটেমই বেশি, ছেলেদের থেকে মেয়েদের আইটেমই বেশি। ছেলেরা কী কিনবে ভাই, কিছুই নেই ছেলেদের জন্য, মানে নিত্য নতুন কী আছে, আছে ছেলেদের জন্য নাই যেমনটা না, ছেলেদের জন্যও আছে। এবং কিছু কিছু গেম কয়েকদিন পরে আবার গেম হবে এখানে, গেম চালু হবে, আমি দেখাবো ভিডিওটা। এই জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আরও অনেক সার্কাস হবে প্লাস অনেকগুলো গেম আছে, এগুলো দেখাবো। এই যে ছেলেদের চলে আসছে আইটেম গেঞ্জি, ভাই কাপড়টা বড় ভাই, কেবল উঠলো তো এই জন্য অবশ্যই এরকম, এরা এখানেই ঘুমায় দোকানেই ঘুমায়, কারণ এগুলো সবগুলোই বাইরের দোকান, মানে বিভিন্ন স্থান থেকে চলে আসছে এরা, ঢাকা থেকে খুলনা থেকে মানে বিভিন্ন স্থান থেকে চলে আসছে, এই জন্য এরা দোকানেই ঘুমায় এবং এই 10টার সময় আবার খুলে এখানেই খাওয়া দাওয়া এখানেই সব এনাদের। তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম, আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও বাণিজ্য মেলায় চলে আসবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।